পার্থিব উপন্যাসটা ওই প্রথমে প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা অনুচ্ছেদে একটা করে শুরু হচ্ছে, শুরু হয়ে তারপরে আবার একটা নতুন ক্যারেক্টার, আবার একটা নতুন ক্যারেক্টার, এক থেকে ছয় আট পর্যন্ত নতুন নতুন ক্যারেক্টার এবং তার একটা ছোট করে কাহিনী, এবং তারপরে ওই সুতোগুলোকে এক জায়গায় এসে মিলিয়ে দেওয়া, তারপরে কাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়া, এই ধরনের লেখা একদম প্রথমে পড়ে মানে তো মুগ্ধ হয়ে যাওয়াই উচিত এবং হয়েছিও তাই। তো আমি বলছি এর কি কোনো আগে থেকে কোনো পূর্ব পরিকল্পনা থাকে যে একটা ছক করে দেওয়া থাকে যে এই পড়বো বা শেষে এরকমভাবে আপনার লেখার কি এরকম ব্যাপার থাকে না? আপনি অবশ্য আমাকে আগেও বলেছেন যে লেখা নিজের তালে এগিয়ে চলে, কিন্তু প্রথমের স্ট্রাকচারটা এটা তৈরি তো করতে হয় না? আমি স্কিম করতেই পারি না, স্কিম করলেই লেখা হবে না, আমার লেখা একদম আটকে যাবে। স্কিম করে বা প্লট করে বা আগে থেকে ভেবে নিয়ে ছক করে আমি কখনো কিচ্ছু কখনোই লিখতে পারি, ফলে একদম কোনো স্কিম থাকে না, লেখা নিজে নিজেই আসতে থাকে। আসতে হবে একটা লাইন, সবাইকে একটাই কথা বলতে হবে, একটা লাইন থাকে কী দিয়ে শুরু করবো, শুরুর লাইনটা যদি আমার মনোমত হয় সেটা একটা চমৎকার লাইন হতে পারে বা আমার মনোমত লাইন হতে পারে, যাই হোক না কেন সেই লাইনটা দেখা হয়ে গেল, সেই লাইনটা যাহা দেখা হয়ে গেল এই বুঝলাম যে না ঠিক আছে এই আমার পছন্দ হলো, এই এই যে পছন্দ হওয়া লাইনটা একটি বাক্য, সেই বাক্য থেকে আবার অভিযান শুরু হয়, তখন আমি আস্তে 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 ওই কাহিনীর মধ্যে কাহিনীটা তখন তৈরি হতে থাকে, ওই কাহিনীর কোনো শেষ নজরে পড়ে না, এরপরে আমি কী লিখবো আমি জানি না, লিখতে লিখতে আপনার থেকে যেন তৈরি হয়ে যায়, এটা যেন মনে হয় একটা যেন চরিত্রগুলো নিজেরাই আমাকে দিয়ে লিখিয়ে নিচ্ছে, এরকম একটা ভাব আমি যেন তাদের অনুসরণ করে যাচ্ছি গোয়েন্দার মতো, আড়াল থেকে দেখে যাচ্ছি তারা কী করছে না করছে এবং সিনেমাগুলো দেখে কি মনে হয় যে একদম আমি যেটা ভেবেছি সেটা হয়েছে না পুরো একদম আলাদা? এটা সম্ভব না, দুটো সম্পূর্ণ আলাদা মাধ্যম, এই প্রশ্নই ওঠে না কি করে একটা নভেল একটা সিনেমা একদম পুরোপুরি আনা যাবে, সম্ভব না। নভেলে আমার অনেক জিনিস থাকে, এমন অনেক গ্যাপস থাকে, অনেক সুযোগ থাকে, পাঠক থাকে, অনেক কিছু যেগুলো সমস্ত সিনেমা আনা যায় না, আনলে খুব খারাপও হবে, হুবহু একটা নভেলকে যদি তুমি সিনেমা করো তাহলে সেটা কিন্তু দেখতে খারাপও হবে, সেটা ভালো হবে না। সিনেমার ধর্ম আলাদা, নভেলের ধর্ম উপন্যাসের ধর্ম আলাদা। উপন্যাস মানুষের ইমাজিনেশনকে হেল্প করে, মানুষ ইমাজিন পড়তে পড়তে ইমাজিন করতে থাকে চরিত্রগুলো, ইমাজিন করতে থাকে ঘটনাগুলো। আমার মনে হয় উপন্যাসটা মানে কি অনেক খোলা ব্যাপার যে পাঠক না সেটা হচ্ছে লেখক লিখছেন তার সঙ্গে সঙ্গে পাঠকও কিন্তু লিখছে, পাঠক কিন্তু ঘটনাকে ধরে করছে, ওইটা পড়তে পড়তে সেও কল্পনা করে নিচ্ছে, লেখকের কল্পনার সঙ্গে হয়তো সে মিল নেই, তার সে হয়তো অপুর কথা ভাবছে একরকম চেহারা, লেখক অন্য চেহারা ভেবেছিল, আরেকজন যখন অন্য যখন কমবে তখন অন্য চেহারা আসবে, নানান রকম ইমাজিনেশনে মানুষ হেল্প করে। সিনেমা সে উপায় নেই, সিনেমা একদম দ্বিমাত্রিক একটা ছবি, ওদের পরিষ্কার দেখিয়ে দেওয়া হচ্ছে কে অপু, কে দুর্গা, কে সর্বজয়া, সব পুস্তক একদম দেখা যায়, মানে এরা তোমার ইমাজিনেশনকে আর তোমার কাজ তোমার কাজে লাগাতে হচ্ছে, সুতরাং দুটো বোধ আকাশ পালন তোমার সে উপন্যাসের খানিকটা অংশ তুমি সিনেমা নিতে পারো, পুরোটা আনা সম্ভব না, আনলে সেটা দুর্বস্ত ভালো। তাহলে আপনার মানে সিনেমা যখন দেখতে যান কখনো যদি আপনার নিজের কাহিনী থেকে সিনেমা দেখতে যান? না আমি অনেকটা ছাড় দিই, আমি তো বলেই দিচ্ছি যাতে তোমাদের ন্যাচারালি তোমাদের গরুর বর্জন করতে হবে, তোমার সবটাই তো আনতে পারবে এমন নয়, এরকম একটা ছেলে করেছে ভালো, সেরকম খারাপ করেনি, ভালো করেছিল আমাদের বাসিওয়ালা, না আমাদের ওর নামটা কি হরনাথ, হরনাথ চক্রবর্তী ছায়াময়টা অনেকটাই টেক্সট অনুসারে করেছিল, খারাপ হয়নি ভালো হয়েছিল, সেটা মানে তোমার টেস্টটা খুব ভিজুয়ালাইজ করে ভালোবেসে করেছে বলে সিনেমা তো চলেনি, ভালো করে চলেনি মানে প্রডিউসার চালায়নি ঠিক মতো প্রচার করেনি, সেই জন্য সিনেমাটা চলেনি ভালো করে, কিন্তু চলার মতোই ছবি ছিল, সে ঠিক মতো প্রচার পেলো না বলে বা ঠিক মতো ওটাকে মার্কেটিং করা হলো না বলে ছবিটা চলল। ছোটদের উপন্যাসগুলো যখন মানে সিনেমা হয়েছে আর কি, তো যেমন পাতাল পাতাল ঘরও আমি দেখতে গেছিলাম, ঠিক আমাদের গ্রামের মতো হয়নি আর কি, পড়ে যে আনন্দটা পেয়েছি সিনেমা দেখে ওই আনন্দ পাই হবে, কারণ পাতাল ঘরের একটা আলাদা অ্যাপিল আছে,
অথবা সিনেমাটা একটা আলাদা অ্যাপিল আছে, মানে সে সিনেমা যারা দেখেছে এরা গল্পটা পড়েনি, তাদের কাছে সিনেমাটা খারাপ লাগবে না, ভালোই লাগে, কিন্তু সিনেমা গল্প পড়ে সিনেমা দেখতে গেলে অসুবিধা হয়ে যাবে, সেখানে তো আর ওই গ্যাপটা মিটবে না। আরেকটা ব্যাপার, যে বয়সে আমরা ওইগুলো পড়েছি, পরবর্তী সময়ে যখন ওটা দেখতে যাচ্ছি, ঠিক সেই যে ফ্লেভারটা, যে লেখার যে ফ্লেভারটা, সেটা কিন্তু দ্বিতীয়বার পড়ে আমরা পাচ্ছি, কিন্তু সিনেমা দেখে আর পাচ্ছি না। আমার জীবনের যে সব থেকে সংকটময় মুহূর্তে, খুব ক্রাইসিস পিরিয়ডে আমি আপনারই উপন্যাসের কাছে আশ্রয় খুঁজেছি, চক্র। তো সেই সময়টা আমি এতটাই ডিপ্রেসড হয়ে গেছিলাম, কিন্তু আমাকে ওই চক্র পড়তে 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 পড়তেই আমি আস্তে আস্তে কাহিনীর মধ্যে ঢুকে গিয়ে বাইরের যে দুঃখ সেটাকে ভুলে যেতে পেরেছিলাম। আচ্ছা, তো এই আপনি যেটা বললেন না, যে এখনই যে প্রথম লাইন থেকে শুরু হচ্ছে, ওখানে যে শুরু হচ্ছে ওই সাপের পোষ একদম ইউরিনালে করতে গেছে ঝোপের মধ্যে, তো সেখানে পোষ করে সাপ উঠেছে, উনি ছিটকে চলে এসছেন একটা প্রতিবর্ত ক্রিয়ায়, তো ওইখান থেকে শুরু হচ্ছে, আমি এখনই ধরতে পারলাম যে হ্যাঁ সত্যি, তো ওই লাইনটা যদি না ওখানে শুরু হতো তাহলে গল্পটা ঠিক মানে অতটা মজাদার হতো না। তো চক্র পড়তে পড়তে যেটা অনুভব করেছি, যে পুরো কাহিনীটাই কিন্তু সাপটা ছুঁয়ে গেছে পুরো জায়গাটা। তো চক্র পড়তে পড়তে পার্থিব ফ্লেভারটা আরেকবার মানে বেশ নতুন করে মনের মধ্যে উঁকি দিয়েছে। আরেকটা উপন্যাস যেটা বলবো, সেটা হচ্ছে যাও পাখি। যাও পাখি নিয়ে যতটা আলোচনা হওয়া উচিত ছিল পাঠক মহলে, অতটা দেখি না। তো যাও পাখি সম্বন্ধে আপনার মানে যেটা আপনি বলেছিলেন, আপনার মানে এক্সপেকটেশনটা কত বেশি? অনেকদিন আগে লেখা, তো এখন আমার পক্ষে বলা খুব মুশকিল, ক্যাপিচুলেট করা খুব মুশকিল। তারপরে বহু লেখা লিখেছি, যাও পাখি আমার প্রায় মিশ্রণ হয়েই গেছে, আপছা আপছা মনে আছে, শুধু বলতে পারি। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যাও পাখির মধ্যে ঠাকুরের অনেক কথা আছে। হ্যাঁ, ঠাকুরের। আর দ্বিতীয় একটা কথা হচ্ছে যে ওখানে একটা অস্থিবাচক উন্মোচন আছে, এবার একটা মজার ব্যাপারও আছে, এই যাওয়া পাখিতে নায়ক নামকে নামটা পড়ে গেছে, তার সঙ্গে রিক্ষিয়া নামে একটি মেয়ে বিয়ে হল, কিন্তু সবাই এক্সপেক্ট করেছিল যে অনিমা, যার সহপাঠীর সঙ্গে একটা ছাত্রী আর কি সম্পর্ক ছিল, তার সঙ্গে যেন মজা করে নানারকম প্রেমের প্রেমের ডায়লগ বলতো, আর সেই মেয়েটির সঙ্গে ওই ছেলেটির বিয়ে হওয়াকে এক্সপেক্ট করেছিল, এটা হয়নি। এটা কিন্তু আমার মায়েরও একটা অভিযোগ ছিল, মা আমাকে বলে কি রে, তুই অনিমার সঙ্গে ওর বিয়ে দিলি না, তুই রিক্ষিয়াকে বলে এনে দিয়েছিলি। আমি বললাম যে আমার তো এটির পরিকল্পনা ছিল যে রিক্ষিয়ার সঙ্গে বিয়ে হবে, কিন্তু পরিকল্পনা করে আগে থেকে পরিকল্পনা করে না, দেখতে দেখতেই মনে হয়েছে যে রিক্ষিয়ার সঙ্গে হয় ভালো, কিন্তু অনিমাকে অনেকে তারপর অনেকে আমাকে বলছে অনিমা বেটার চয়েস ছিল। কিন্তু এটা বাংলাদেশে আমি দেখেছি একটা ভিডিও হয়েছে, সিরিয়ালও হয়েছে, প্লাস যাওয়া পাখি বাংলাদেশে খুব পঠিত নবীন এবং যাওয়া পাখি। আমি এটা অবাক হয়ে যাই যে এখানে ঠাকুরের এত কথা আছে, ধর্ম নিয়ে এত কথা আছে, সেগুলো কিন্তু বাংলাদেশে তো বিশেষ করে আমার পাঠকের কাছে তো হিন্দু না, বেশিরভাগ ওখানে এই কথাগুলো তো স্বতঃসিদ্ধ, মানে এত সত্য কথা যে কেউ তো অস্বীকার করতেই পারে না। তবু ওখানে একটা কথা আছে, এরকম পরম পিতা আল্লাহ বলেছিলেন, আমি লেখা লেখা হয়েছিল এক জায়গায়, সেখানে একজন বড় ডাক্তার যে চিনি দেখেছেন, মুসলমান ডাক্তার যে চিনি দেখেছিলেন, যে উনি লিখেছেন পরম পিতা আল্লাহ, কিন্তু আল্লাহ কারো শরিক নন, কারো আত্মীয় নন, কারো পিতা নন, আমি বললাম যেটা তো মুসলমান বলছে, বলছে তিনি বলতেই পারেন, তিনি আল্লাহকে পিতা বলে মনে করেন, তার কাছে যেমন শিব পিতা, বিষ্ণু পিতা, কৃষ্ণ পিতা, সেরকম এরকম পিতা মুসলমান যদি পড়ে হতো, যে না তিনি গ্রামাটিকারি বা যুক্তি করার হচ্ছে মানে ধর্ম বিশ্বাসের দিক দিয়ে ভুল সেটা নয়, সেখানে হিন্দু একজন বলছে, তাই সে বলতে করলেই বলতে পারে। যাই হোক, এইসব ব্যাপার চা পাখিটা আমার সত্যি কথা বলতে ভালো মনে নেই, মানে এখন আর রিক্যাপিচুলেট করতে পারবো। এখন তো সবাই যারা খুঁজে খুঁজে এই বইগুলো পড়ছে, হ্যাঁ, আমাদেরকেই জিজ্ঞেস করে যে দাদা আমরা কী পড়বো এরপর, আমরাই তো প্রেসক্রাইব করি যে এবার এটা পড়, এবার এটা পড়। তো
ঘুম পোকা যেমন আপনি বলছিলেন যে ঘুম পোকা যখন আপনি দেখেন তখন সেইভাবে না পুরোপুরি না, অমর কুমার মজুমদার মনে হয় প্রশংসা করেছিলেন কিন্তু সেইভাবে বইটা ছাপার পর সেরকম বিক্রি হতো না, কিন্তু এখন তো এখনো লোকে খুঁজে পড়ছে আর কি। তো সে বছর ঘুম পোকা নয়, ঘুম পোকা পারাপার যাও পাখি এইসব বই বিক্রি হতো না, এবং বিশেষ করে ছোটো গল্পগুলোতে একেবারেই মানে পাঠক আমার প্রতি বিমুখ ছিল, তখনকার পাঠক আমার প্রতি খুব বিমুখ ছিল, অনেকে বলতো যে ওর যে ব্যবসাটি নিয়ে দেখে আশ্চর্য তো দিন যায় আশ্চর্যগণের সবটা একদম ছয়নি পাঠক দিন যায় তো আমার খুব ফেভারিট উপন্যাস, কিন্তু তখন যে আমি খুব আমি আশা করে রেখেছি দিন যায় খুব পপুলার হবে, সে তো হলোই না, উঠে সে বই বিক্রি হলো না একদম। তো যাই হোক এসব আমার তো একটুখানি তখন মনে হতো যে আমি জানতে পাচ্ছি না, আমার যাতে পাঠকের কাছে যাওয়া হলো না, আমাকে এইভাবে একটু নির্জন লেখক হিসেবে বেঁচে থাকতে হবে। তো সেইটা এখন দেখি যে আমার সেই সেই সময়কার সেই প্রত্যাখ্যাত লেখাগুলো এখনকার পাঠক মাথায় তুলবেন, হ্যাঁ এখনকার পাঠক পছন্দ করছে বুঝতে পারছি সেটা কথা। আমার সবসময় মনে হয়েছে যে আপনি সময়ের থেকে যেন একটু এগিয়েই অতটাই বলি না, এটা বুঝছি এখনকার পাঠক একটু ধীমান একটু বুদ্ধি বেশি, মানে তখন একটু বুদ্ধির চর্চাটা কম ছিল পাঠকের মধ্যে, পাঠক বুদ্ধির খেলা থাকলেই পাঠক সরে যেত। আশ্চর্য ভ্রমণ, আশ্চর্য ভ্রমণ তো একটা মজার লেখা তাই না, এটার মধ্যে সিরিয়াস কথা মজার ছলে বলা হয়েছে, কিন্তু এই লেখাটা লোকে গ্রহণই করলো না, এর মজাটাও বুঝতে পারলো না প্রত্যাখ্যান করে, এখন ঘুরে ফিরে অনেকে দেখে আশ্চর্য ভোটের কথা বলছে। আমার কপাল ভালো যে আমার এই বইগুলো এখনো বেঁচে আছে, যত মানে আগে তার মহাল কবি হতে বেঁচে আছে, এগুলো তো অনেকদিন আগে প্রিন্টিং শেষ হয়ে যাওয়ার কথা ছিল, মানে আর ছাপা না হওয়ার কথা ছিল, হ্যাঁ হ্যাঁ ডেট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। এটা আমার ভাগ্যকে আমি ধন্যবাদ দিই যে আমার ভাগ্য খুব ভালো যে এই বইগুলো বেঁচে আছে। গুণ পোকা, গুণ পোকা তো কবেই শেষ হয়ে যাওয়ার কথা, হয়তো আপনিও ওই সময়টা যাপন করেছেন আর কি, তো সেটা ওর মধ্যে ছিল এক ঘেয়ে একটা দুঃখ ভাব। এবং আমি যখন ঘুম পোকাটা পড়ি বা ওই সময় কাগজের বউ মনে হয় তাই তো, হ্যাঁ তো এইগুলো যখন পড়ি তখন কিন্তু ওই একটা কষ্টের ভাবটা মনোকোনাস একটা কষ্ট ওটাও আমাকে খুব মানে ব্যথিত করতো, কিন্তু আস্তে আস্তে করে যখন দূরবীণ পড়লি তখন কিন্তু দেখলাম যে আস্তে আস্তে যেন লেখার মধ্যে আনন্দটা সঞ্চারিত হচ্ছে আর কি। এখনের লেখাগুলোর মধ্যে কিন্তু সেই ওই যে মন খারাপ ভাবটা একদমই থাকে না, তো এটা আপনার মানসিক যে আমি সেটা কি বোঝায়, আমি যেগুলো লেখা সেগুলো লিখে ফেলেছি, তারপরে আমি দেখেছি যে জীবনের অস্থিবাচক দিকগুলো প্রতি আমি তুলে না ধরি, কারণ আমি সবসময় যদি মেলাঙ্কলিক ওই ধরনের রেখা দেখি কাফকাজ এরকম কাফকাজ এরকম রেখা তুমি পড়ো তো বুক ভারী হয়ে যাবে, শ্বাস বন্ধ হয়ে আসবে, মানে সবটাই যেন মানে একদম যেন বা শোপেনহাওয়ারের শিষ্য, শোপেনহাওয়ার যেন বলছে যে পিছাটা কোনো মানে নেই এগুলো সব যে আত্মহত্যা করো ইত্যাদি ইত্যাদি, কিন্তু কথা হচ্ছে জীবন তা নয়, জীবন শুধু একমাত্র দুঃখই দেয় না, আমাদের সাত সাতার মধ্যে আনন্দ উঠে আসে, কিন্তু সেটা তো বুঝতে হবে, সেজন্য আমি জীবনের মজার দিকগুলোকে উজ্জ্বল দিকগুলোকে সাধারণত এখন অনুসন্ধান করে বসে ওটাকে তুলে আনার চেষ্টা করি, তার মধ্যেও থাকে দুঃখের কাহিনী থাকবে না, তার মানে মৃত্যুর কথা আছে, দুঃখের কথা আছে, বন্ধনার কথা সবই আছে, কিন্তু তার সেখানে আমি শেষ করে দিচ্ছি না, সেটি আমার নায়কের মৃত্যু ঘটিয়ে আমি উপন্যাস শেষ করি না, নায়িকার মৃত্যু ঘটিয়ে করি না, হ্যাঁ সেটা পারাপারেও তো করি না, হ্যাঁ আরে বিচ্ছেদ কথা দিন যায় তো বিচ্ছেদের উপন্যাস হওয়া উচিত, কিন্তু আমি দিন যায়কে বিচ্ছেদ নিয়ে যাইনি, অনেক ঘুরিয়ে ফিরিয়ে অনেক কষ্ট, মানে আমার যদি ট্র্যাজিক লেখার ইচ্ছে হয় সবচেয়ে সোজা মেরে দিলেই হতো, যেরকম যাওয়া পাখির বজগোপাল যেগুলোর সময় তার মৃত্যু ঘটবে তার বয়স্ক মানুষ এটা কত আশঙ্কা করছে, যেখানে হেমন্ত মুখোপাধ্যায় একজন, সাগরবাণ ঘোষ একজন, এরকম এখন বিবিধ মানুষ আমাকে প্রশ্ন করতো যে বোঝগোপাল মারা যাবে আর ভয় পেয়ে যায়নি বোঝগোপালকে আমি মেরে ফেলবো, হেমন্ত বলছে বসে বোঝগোপালকে মেরে ফেলবেন না তো মারব না কোনো ভয় নেই আমি খুনি নই, যাই হোক সেভাবে আমি বাঁচিয়ে রেখেছি, কারণ আমি জানি মৃত্যু দিলে পাঠক কারি কারি চোখের জল ফেলবে আহাহু করবে এবং খুব মানুষ মহৎ উপন্যাস বলে একটা সেটা আমি করবো কেন, আমি সহজ পথে যাবো কেন, মেরে ফেলা তো সহজেই একটা উপন্যাসকে আমি মহৎ করে দিতে পারি, মেরে ফেললে স্ট্র্যাজিক এটা করে দিলে
কটহা উদাস করবে মহৎ উপন্যাস বলতে আমি জানি, সেই পথে আমি হাঁটিনি। আমি সবসময় চেষ্টা করি যে মৃত্যু বিরোধী তো জীবন, জীবনটা তো মৃত্যুর বিরোধিতা করে চলা, যতক্ষণ বেঁচে আছে তখন মৃত্যু বিরোধিতা করে চলছে। সুতরাং আমি এই মৃত্যুটাকে অবধারিত তাকে টেনে আনবো কেন। ছোটদের উপন্যাসে আপনি কখনোই মানে মৃত্যুর ব্যাপারটাই আনন্দের ব্যাপার। তো আজকে আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, হয়তো আরো পরে আরো অনেক কিছু নিয়ে আলোচনা করা যাবে। আজকে যে দিকগুলো নিয়ে আলোচনা করলাম এই দিকগুলো নিয়ে আগে কখনো আলোচনা করিনি, খুব ভালো লাগলো। ঠিক আছে, আসলে